ها 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 ها
এই শঙ্খবা দাও কাস্তাল বাজাও ধ্বনি দাও কেন বলে এত কঠিন প্রশ্ন আমার বেলায় স্যার পারবে না পুজো দেখতে যান কি জন্য বলে আপনি জানেন না কি জন্য হট করে ব্রাহ্মণরা মন্ত্র ভুলে যায় তাই কয় ঢাক বাজাও কাসর বাজাও ঘণ্টা বাজাও এই শুনুন না খাবার দিন দিবেন না মেয়েরা হলো অবলা জাতি ওরা আবার ওদের রাগ হয় নাকি না রাগ হয় না আমি আগের দিন ওই তারকেশ্বর গেছিলাম তারকেশ্বর যাই ওইখানে একটা মেয়েকে আমি আই লাভ ইউ বলেছিলাম তা বলার পরে বাড়ি আসার পরে পাঁচ নম্বর জুতা দিয়ে হাইরে মার দিল সে গাল গুলো বলে গেল একটা আপনাকে আই লাভ ইউ বললে আপনি তো ভালোবেসে আমাকে অনেক কিছু বলবেন তাহলে মেয়েদের রাগ বেশি হ্যাঁ বসো 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 ভালোই তো লাগে তোমার ওই আগের দিন লিপস্টিকটা কিনে দিলেন সেটাই তো পরে এসেছি আজকে ভালো বাচ্চা ফুটার আগে যদি কেউ খেয়ে ফেলে এক নাম্বার প্রশ্ন বসো আবার আমার রেখে টাকার দরকার ভাবছিলাম কেউ দেখবো না বায়ুমন্ডল কাহাকে বলা হয় বলো স্যার মন্ডল বাড়ির উপর যে বায়ু প্রবাহিত পরে তো প্রশ্ন ধরতে কষ্ট লাগে তোর পরিস্থিতি দেখে তোকে একটা ছোট্ট বানাম ধরি বলেন বলতো কল্পনা দত্ত বানাম করতো কি দত্ত কল্পনা দত্ত কল্পনা দত্ত ওই স্যার জল খা কল আর মেয়ের আদায় আলপনা আর ওই পায়খানার গত্ত এই হল স্যার কল্পনা দত্ত পাইরা গেলি আর একটা বানাম আপনি বুঝিয়ে দেখেন পারলাম কিনা পারলাম বানাম কর বলতো ব্রাহ্মণ বানাম কে কি বানাম আরে বিরামন বিরামন হ্যাঁ ওই ভৈরফলা ভৈরফলা এক কুইন্টাল হ্যাঁ আর আমার হলো মন এই হলো পুজো করা খাতি বিরামন যাকে তোমরা পড়াশোনা মোটামুটি করছো যা বোঝা যাচ্ছে সামনে পরীক্ষায় বাক্য রচনা আসবে বাক্য রচনা আরে বাক্য রচনা এই ওর তো আবারও বলি কি বলেন ক দিয়া গোটা বাক্য রচনা কর ক দিয়া বাক্য রচনা তালে না বেতালে বাক্য রচনা হলো তালে বেতালে কি তুমি তালেই করো তালেই করো এই কামরা কামড়ি করার কালে কামরা কামড়ি করার কালে কাত থেকে কোথায়
What was that?